অনেক বাবারা শুধু ছেলেদেরকে সম্পদের ভাগ দেন কিন্তু মেয়েদেরকে সম্পদের ভাগ দিতে নারাজ, সেই সব বাবাদেরকে নিয়ে কিছু বলেন। ভাই, অনেক বাবা অনেক মা আছেন এই কাজটা করেন। আমি প্রায় সময় বলি এদেশে সবাই সুদখোর, সবাই ঘুষখোর, সবাই হারাম উপার্জন, এর যে নর্মাল পদ্ধতিগুলো ওয়েগুলো আছে সেগুলো দিয়ে হারাম কামাই করে না, কিন্তু এই একটা পথে বেশিরভাগ মানুষ বা বড় অংশের মানুষ এদেশের হারাম খায়। উল্লেখযোগ্য একটা অংশের মানুষ হারাম খায় এই পথ দিয়া। কোন পথ দিয়া? আপনি বাবা, আপনার সম্পদে আল্লাহ তাআলা ছেলের অংশ মেয়ের অংশ সব কোরআনে লিখে দিয়েছেন, দেন দিছেন না দেন নাই? আপনি ছেলেকে দিলেন, মেয়েকে দিলেন না, যে মেয়েকে দিলে পরের ঘরে চলে যাবে এজন্য দিলেন না, বা লামসাম কিছু দিয়া তাদেরকে বিদায় দিলেন, তাহলে সেক্ষেত্রে আপনি বাপ হিসাবে অন্যায় করেছেন। ছেলেকে দিয়েছেন ঠিকই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে আল্লাহর নির্দেশ কেন পালন করেন নাই। ছেলেদেরকে মেয়েদেরকে জীবদ্দশায় যদি দিতে চান তাহলে সমান হারে দিতে হবে, কম বেশ করতে পারবেন না। হ্যাঁ, একজনের অসুখ হয়েছে তার জন্য একটু বেশি পয়সা খরচ হয়েছে, একজনের পড়ালেখার জন্য খরচ গেছে, একজনের হয়তো কোনোটা খরচ হয়েছে আরেকজনের হয় না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু গিফট হাদিয়া যখন দিবেন, জমি জমা দিবেন, তখন সমান হারে দিতে হবে। আর আপনার মৃত্যুর পরে কে কত হারে পাবে সে কোরআন হাদিসে ঠিক করে দিয়েছে, যদি লঙ্ঘন করেন, জীবদ্দশায় ভাগযোগ করে দেন, মেয়েদেরকে কিছু না দেন, তাহলে কবিরা গুনাহ হবে মনে রাখবেন। এবং আপনি নিজের সম্পদ নিজে দিয়েও গুনাহগার হচ্ছেন। বাংলাদেশে মেয়েদের প্রতি এই অবিচারের পথ বন্ধ করতে হবে, মনে রাখবেন। আপনার সম্পদে আল্লাহ তাআলা যার যে হিস্সা দিতে বলেছেন সেটা মানাটা আপনার কর্তব্যের অংশ। এতে আপনার কি লাভ হবে লস হবে সেই হিসাব আপনার কষা উচিত না। কত বাপ ছেলের নামে সব লিখে দিছে, এরপরে ওই ছেলে বাপের দিকে আর চাইয়াও তাকায় না, আছে না নাই? আল্লাহ এর জন্য বলছেন লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমরা জানো না ছেলে মেয়ে কে তোমাদের বাপ সন্তান, কে তোমাদের বেশি উপকারে আসবে। এই জন্য আল্লাহ যাকে যতটুকু দিতে বলেছেন তাকে ততটুকু দিয়ে দাও, সেটাই তোমার কর্তব্য। কথাকে বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।